السلام ورحمة الله وبركاته. محمد ভাই, আপনি যে বিষয়টা জানতে চাইছেন যে নিজে আমল না করে অন্যকে দাওয়াত দেওয়া যাবে কিনা, তার উত্তর হলো মানে আমল দুই রকমের আছে, একটা আছে ফরজ আমল, একটা আছে মুস্তাহাব আমল। যেমন ফরজ আমল আপনি নিজে নামাজ পড়েন না, অন্যকে নামাজও দাওয়াত দিলে যায় যাবে না। তার কারণ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এই সমস্ত কাজ কথা কেন বলো যেগুলো তোমরা করো না, তাহলে আপনি নিজে করেন না, মানুষকে কেন দাওয়াত দিলে আপনি নিজে গুনাহগার হন। তবে হ্যাঁ, কিছু নকল ইবাদত আছে যে ইবাদতগুলো আপনি করতে চাচ্ছেন কিন্তু আপনার সময়ের সাথে বা ডিউটির কারণে মিলতেছে না। যেমন তাহাজ্জুদ পড়া একটা ভালো কাজ, আপনি কিন্তু তাহাজ্জুদ পড়তে পারেন না কারণ আপনার রাত 12টা একটা বিন্দু লাগতে হয়। সেই জন্য আপনি যদি কাউকে বলেন ভাই তাহাজ্জুদের নামাজটা বড়, ফজরের নামাজ আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, এটা সমস্যা নেই। শাস্তের নামাজটা একটা বড় ফজরের নামাজ, আপনি যদি বলেন যে ভাই আপনি তো অবসর আছেন শাস্তের নামাজটা পড়ার করেন না, এটা অনেক সওয়াবের কাজ, এটা ভালো জিনিস। নফল ইবাদতের ক্ষেত্রে আপনি উৎসাহিত করতে পারেন, নফল কাজের জন্য কোরআন বেশি তেলাওয়াত করবেন, কারণ আপনি যদি অক্ষম হন, কেননা আপনি করতেছেন কিন্তু আপনার সব পরিস্থিতির কারণে আপনি পারতেছেন না, তাহলে মানুষকে দাওয়াত দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যে কাজগুলো আপনি নিজে করতে পারেন, নিজে না করে মানুষকে বলবেন এটা আল্লাহ এই রকমের পদ্ধতি আল্লাহ পছন্দ করেন। তবে হ্যাঁ, যেখানে আপনি অক্ষম পারতে, যেমন কারণে আমরা আশুরার রোজা আছে, আরাফার রোজা আছে, আমরা এখানে অনেকে লম্বা ডিউটি করি, রোজাটা রাখতে পারি না। আপনি যদি মনে করেন আমার পরিবার পরিজন মধ্যে যারা আছে আত্মীয়স্বজন বদ্ধ সবাই বলে যে ভাই তোরা তো একটা ডিউটি নেই, কাজ নেই, তোরা রোজাটা রাখ, তাহলে সে রাখলো, তাইলে ওই সমপরিমাণ সব আপনি পাবেন। কিন্তু আপনি যদি পরজ মৌলিক কাজগুলো নিজে না করে অন্যকে এইগুলোর কথা নির্দেশ দেওয়া মানে, তার মানে আপনি যে কাজ আপনি নিজে করেন না মানুষকে কেন বলেন, ওই কথার ভিতরে সামিল হয়ে যাবেন। আল্লাহ আমাদের সহি বুঝদান করবার।